আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউকে কসবা টিভির পরিবারের সকল ভাই বোনদের কাছে আমরা জুম্মা মুবারক জানাচ্ছি। আমি এবং আমার ছেলে এখন আজকে জুম্মার নামাজে যাচ্ছি। যাওয়ার পথে আপনাদের সাথে ছেলেকে পরিচয় করে দিচ্ছি এবং তাকে আমি কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা শেয়ার করবেন আমাদের সাথে। তুমি এখন কোথায় যাচ্ছ আপু? আর একটু লাউডলি বলতে হবে, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি এভরি ফ্রাইডে জুম্মার নামাজ পড়তে যাও? আর একটু লাউডলি কি বলছো? থাকে না তখন যাও, যখন স্কুল থাকে তখন যেতে পারো না, স্কুল টাইম থাকে তখন, তাই না? স্কুল টাইমে বাচ্চাদের, ও তো প্রাইমারি স্কুলে পড়ে, ইয়ার ফোর ক্লাস ফোর পড়ে, তার বয়স আট, এখন আট বছর পার হয়েছে। মানে আমাদের হিসাবে, আমরা যে বাংলাদেশের হিসাবে বলে থাকি, সাড়ে আট বছর, তার প্রায় সাড়ে আট বছর। তো এই কারণে জুম্মার নামাজ যখন স্কুল অফ থাকে, যেমন এখন ক্রিসমাসের এবং নিউ ইয়ার্সের তাদের দুই সপ্তাহ হলিডে চলছে, গত শুক্রবারও আমার সাথে জুম্মার নামাজে গিয়েছে, আজকে গিয়েছে। নেক্সট ফ্রাইডে ওপেন ইউর স্কুল? বিফোর নেক্সট ফ্রাইডে তোমার স্কুল কি আগামী শুক্রবার আগে খুলে ফেলবে? আগামী শুক্রবার আগে ওর স্কুল খুলে ফেলবে। এই দুই সপ্তাহ সে আসার সুযোগ পেয়েছে। আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন, সে যেন আমাদের বাংলাদেশি সমাজ ব্যবস্থা প্লাস ইসলামী মুসলিমদের যে কার্যকলাপ গোটা বিশ্বব্যাপী, ওরা তো ওদের ল্যাঙ্গুয়েজটা হয়েছে ইংলিশ, আমরা তো বাংলা থেকে ইংলিশ শিখেছি কিছু, তো ওরা তো, ও তো জন্মই হয়েছে ইউকেতে, ইউকেতে জন্ম হওয়ার কারণে তার যে ইংলিশটা সেটার মানটা আমাদের চাইতে অনেক অনেক গুণ ভালো। আর এরা যখন বিভিন্ন আন্তর্জাতিক জায়গায় আন্তর্জাতিক অঙ্গনে কথা বলবে তখন সেগুলোর ভ্যালুটা আরও বেশি হয়, কারণ ওদের কথা বলার যোগ্যতা আল্লাহ রহমতে আমাদের চাইতে অনেক ভালো হবে। حي على الصلاة حي على الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله استقيموا وعدك كل شيء نرس استنشر إن شاء الله